মেট্রোতে সচরাচর ওটা হয় না, তো ওদিকে একটা কাজ ছিল শোভাবাজার। হ্যাঁ, শোভাবাজারই কাজ ছিল, কিন্তু যে কাজটা ভাবছো সেই কাজ না, অন্য কাজ। তাই হোক, তো মেট্রোতে ঢুকলাম, আবার নর্মাল যেরকম ছিল আগের মতো টিকিট কাটলাম, ভেতরে গেলাম, মেট্রো আসলো, উঠলাম। ভিড় কম ছিল, যাওয়ার সময় তো চলে গেছি, কাজ বাজ সেরে রিটার্ন করছি, সেমভাবে মেট্রো উঠেছি। এবার মেট্রো উঠে দেখছি একটু বেশি লোক আছে, মানে যাওয়ার সময় যতটা ছিল আসার সময় একটু কম লোক, মানে পপুলেশন বেড়ে গেছে আর কি, এর থেকে বোঝা যায়। তো উঠলাম মেট্রোতে, দাঁড়িয়ে আছি, আর সচরাচর বসার জায়গা থাকলেও বসি না, দাঁড়িয়ে রয়েছি। দেখছি ছেলে মেয়ে বসে রয়েছে, বয়স্ক লোকজন আছে, দেখছি সবার কানে গোঁজা, হেডফোন, অন্য কিছু নয়, তো হেডফোন গুঁজে সব ব্যস্ত, চিজার সবাই মোবাইলে দিয়ে তাকিয়ে আছে। ভাবছি ভাই কোথায় চলে এসেছি, যদি এটা দেখে অভ্যস্ত নই তা নয়, দেখে অভ্যস্ত, তো সবাই রীতিমতো মোবাইল নিয়ে ব্যস্ত, দেখে মনে হচ্ছে বিরাট বিরাট ব্যস্ত ব্যস্ত লোকজন, সবাই যে যার কাজে ব্যস্ত, যে যার প্ল্যানিং করছে, সবাই বড় বড় মানুষজন, বড় বড় মাপের মানুষ। ও বাবা, পাশের জনকে তাকালাম, দেখছি সে সিনেমা দেখছে। কি সিনেমা? হিন্দি ভাষার সিনেমাটা সূর্যবংশী নাকি সূর্যবংশী, সিনেমা দেখছে। বাহ, এ সিনেমা দেখছে ঠিক আছে, অন্যজন ও নিশ্চয়ই কাজের কাজ কিছু করছে। বাঁ দিক তাকালাম, ও বাবা, সে দেখছি তাস খেলছে, টুকুর টুকুর টুকুর। হতেই পারে ভাই, দুজন ফ্রি বসে আছে, তাস খেলছে একজন, সিনেমা দেখছে, আরেকজন দেখি অন্য গেম খেলছে, মানে খেলছে, খেলার মধ্যেই রয়েছে। আরেকজন দেখছি সিটের মধ্যে বসে আছে, ট্রেনে উঠলে লোকজন এত পরিমাণ ক্লান্ত হয়ে যায়, বসে আছে, নাক ডাকছে, কানে গোঁজা, মানে গানটা কে শুনছে মানে নিজেরাও জানে না, আমরা তো জানি না, নিজেও জানে না যে গানটা কে শুনছে, ওর নাক ডাকাটা আমরা শুনছি এটুকু শিওর হলো। এরপর একদিকে দেখছি একটা লোক লুঙ্গি পরে বসে আছে, লুঙ্গি, হাই চপ্পল, উপরে একটা জামা, পাশে বসা লোকটা কেমন যেন একটু ইতস্তত বোধ করছে, যে ভাই আমার পাশে একটা লুঙ্গি পরা লোক বসে আছে, আমি এত সুন্দর স্যুট বুট পরে অফিসে যাচ্ছি সেজে গুজে, পাশে লুঙ্গি পরা লোক আমার পাশে, ও মেনে নিতে পারছে না, মানে মুখ দেখে মনে হচ্ছে ওটা একটু বাবা ধরে তাকাচ্ছে, একটু নাক সেট কাচ্ছে, এরকম একটা ব্যাপার। এবার ও লুঙ্গি দেখে ওরম করছে, আর ও যে বাড়িতে যখন লুঙ্গি হাফ প্যান্ট, কখনো কখনো তো ওর বউ কিছু পরতেও দেয় না, সেটা তো কই ও নাক সিটটা সেটকায় না, হ্যাঁ সেটা ওর পার্সোনাল ব্যাপার, যদিও তো যখন ও বউ ওকে পেটায়, ধরো কোনো কাজ পারলো না বা বউয়ের সাথে অশান্তি হচ্ছে, বউ ঘর থেকে বের করে দিয়েছে, কই আমরা তো দেখতে যাই না, আমরা নাক সেটকাই না। আর যাই হোক, একটু লোকজনের মাঝে তো একটু বাবুয়ানা দেখাচ্ছে আর কি হলো। এবারে একটা জায়গা দেখলাম বসেছিল সবাই, ওর সামনেটা একটু এগিয়ে গেলাম, ধরে দাঁড়িয়ে আছি মাঝখানে, একজন দেখছি হাঁ করে ঘুমাচ্ছে, মানে ওপরে যেহেতু দাঁড়িয়ে রয়েছি পুরো দেখা যাচ্ছে, আমি মুখ ঘোরাবো কি, সামনেই দাঁড়িয়ে আছে, মানে সামনে বসে রয়েছে আর কি, হাঁ করে ঘুমোচ্ছে, কিন্তু মানে উপর থেকে দেখা যাচ্ছে, তো পুরো পৃথিবীটা আগে দেখে নিতে পারলাম আর কি, ভেতরে গাছগাছালি ভর্তি, তারপর তোমার সাদা সাদা দাঁত, তার মধ্যে ওই চাঁদের যেরকম কলঙ্ক থাকে সেরকম কালো কালো স্পট হয়ে গেছে, মানে এইসব আর কি, মানে মেট্রো উঠলে এইরকম কিছু দেখাই যায়, অদ্ভুত অদ্ভুত কিছু। তারপর দেখছি কিছু লোকজন বসে আছে, অন্যদিকে মেয়ে থাকে না পাশে, মানে একটা ছেলেদের সিট একটা মেয়েদের সিট, তো একটা ছেলে দেখছি মেয়েদের দিকে তাকিয়ে আছে, অদ্ভুত দৃষ্টি, করুণ দৃষ্টি, মানে ওই রকম দৃষ্টি, মানে ও হয়তো সেই শনিদেবও ফেলেন না ওরকম দৃষ্টি। যাই হোক, এবার কিছু কাপেলস উঠেছে, সামনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে বুড়ো দাদুরা ও মাথা থেকে পা অব্দি সব দেখে নিচ্ছে, মানে এইগুলো হয়, এগুলো দেখা যায়, তো আমরা মেট্রোতে উঠলে এগুলো দেখতে পাই। একটা ভদ্রলোক দেখি তার মেয়েকে নিয়ে উঠেছে, বাচ্চা মেয়ে তো উঠেছে, উঠে বসেছে সিনিয়র সিটিজেন সিটে, এবার মেয়েটাকে মোবাইল ধরিয়ে দিয়েছে, মেয়েটা মোবাইল ঘাঁটছে, মানে মোবাইলে ভিডিও দেখছে, গেম খেলছে, এগুলো করে যাচ্ছে, আর লোকটা অন্যদিকে আশেপাশে কত লোকজন আছে, মানে ছেলে কতজন মেয়ে কতজন গুনছে, মানে ছেলে গোনাটা কম, মেয়ে গোনাটাই বেশি করছে,